শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে তোমাদের কোন বিষয়টা আসলে জানাবো এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি এই কারণেই যে কাল থেকে আসলে এত সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবক আমাকে ফোন দিয়েছে যে আসলে পুরো বিষয়টা ক্লিয়ার না করলে আমার কাছে মনে হয় যে মানে খারাপ দেখায় বিষয়টা বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থীরা তোমরা দেখেছ যে এটিএন বাংলাতে সম্প্রতি একটি নিউজ করেছে যে এইচএসিতে অটোপাস যেটি দেওয়া হচ্ছে সেটিতে তোমার ফোর সাবজেক্টের নম্বর এবং ব্যবহারিক পরীক্ষার নম্বর বাদ দিয়েই অটোপাস দেওয়া হবে এসএসসি থেকে ফোর সাবজেক্টের নম্বর এবং ব্যবহারিক পরীক্ষার নম্বর নেওয়া হবে না এরকম একটি খবর প্রকাশিত হয়েছে তাই না তো এই খবর প্রকাশিত হওয়ার পরেই মূলত শিক্ষার্থীরা ফোন দিচ্ছে শিক্ষার্থীরা উদ্বিগ্ন শিক্ষার্থীরা খুবই চিন্তায় আছে যদি সত্যি সত্যি যদি এভাবে রেজাল্ট দেওয়া হয় তাহলে লাখ লাখ শিক্ষার্থীর আসলে চোখের পানি পড়া ছাড়া কিছু থাকবে না কারণ এ প্লাসের সংখ্যা কমে যাবে এটা খুব স্বাভাবিক এ প্লাসের সংখ্যা কমে যাবে কিন্তু আসলেই কি বিষয়টা সত্য প্রশ্নটা হচ্ছে এই দেখো আমি এটিএন বাংলা বা আরও গণমাধ্যমের অনেক আগেই এই বিষয়টা আমি জানিয়েছিলাম গত চার ডিসেম্বর আমি এই বিষয়টা জানিয়েছিলাম এডুকেশন অ্যান্ড এনভার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেটি হচ্ছে ব্যবহারিক পরীক্ষার নম্বর এবং ফোর সাবজেক্টের নম্বর বাদ দিয়ে রেজাল্ট প্রকাশের একটি প্রস্তাব খসড়া প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয় টেকনিক্যাল কমিটি যে কমিটি গঠন করা হয়েছে ফল মূল্যায়ন করার জন্য বা কি কী উপায়ে ভিত্তিক ফল দেওয়া যায় এই 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 বিষয়গুলো সমাধানের জন্য সেই কমিটি এই প্রস্তাবটা শিক্ষা মন্ত্রণালয়ে দিয়েছে ওই খবরে আমি জানিয়েছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় যদি এই প্রস্তাবটি অনুমোদন করে তবেই এটি ফাইনাল হবে আর যদি যদি অনুমোদন না করে তাহলে কিন্তু এটি ফাইনাল খবর নয় ঠিক আছে এরপর এই গত চার ডিসেম্বরের পর আরও দুই সপ্তাহ পর অর্থাৎ গত বিশ ডিসেম্বর আমি আরও একটি খবর ফলো আপ করেছি এই খবরটির সেটার সর্বশেষ অবস্থা কি আসলে কি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিচ্ছে তো আমি সেখানে নেহাল স্যারের সঙ্গে কথা বলেছি ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্যার তা ওনার সঙ্গে কথা বলেছি ওনার ইন্টারভিউটাও কিন্তু আমি প্রচার করেছি টেলিফোনে ইন্টারভিউ নিয়ে স্যার আমাকে যেটি বলেছেন যে এই প্রস্তাবটি ওনারা দিয়েছেন ঠিকই কিন্তু এটি আসলে অ্যাকসেপ্ট করা হবে না এবং এই ধরনের প্রস্তাব আসলে নেওয়া হবে না এটি শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই চিন্তার কিছু নেই তিনি কিন্তু এটি জানিয়েছেন এবং সেটি আমি প্রচারও করেছি অর্থাৎ টেকনিক্যাল কমিটির যে প্রস্তাব সেটি কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে না অর্থাৎ শিক্ষার্থীদের উদ্বিগ্ন বা চিন্তার কিছু নেই ঠিক আছে আমি আবারও বলছি তোমাদের চিন্তার কোনো কিছু নেই কিন্তু এটিএন বাংলা এই নিউজটি করেছে এই বাইশ তারিখে বা তেইশ তারিখ সম্ভবত বাইশ অথবা বাইশই সম্ভবত যাই হোক এখানে একটি বিষয় হয় কি যে কোনো ইন্টারভিউ অনেক সময় আমিও তো গণমাধ্যম কর্মী আমি জানি যে কোনো ইন্টারভিউ করে রাখার দেখা যাচ্ছে যে আজকে একটা ইন্টারভিউ করলাম আজকেই যে সংবাদটা প্রচার হলো বিষয়টি এমন নয় আরো দুদিন পরেও প্রচার হতে পারে হতে পারে অনেক সময় এরকম হয় তো আমার ধারণা যে হয়তো এটিএন বাংলার যে নিউজটি প্রচার হয়েছে এটির ইন্টারভিউ হয়তো আগেই করা ছিল সেটার নিউজটা প্রচার হয়েছে কাল যার জন্যই আসলে এইটা এই ধরনের বিভ্রান্তি হয়েছে কিন্তু নিউজটা এটিএন বাংলার নিউজটা সত্য নিউজটা সত্য কোন অংশটুকু সত্য ওই যে প্রস্তাব জমা দিয়েছে এরকম ওই অংশটুকু সত্য কিন্তু ওটি যে ওই প্রস্তাব যে মানা হচ্ছে না এইটা কিন্তু পর যে আপডেট হয়েছে এই বিষয়টা ওই নিউজে আসেনি যার কারণেই আসলে বিভ্রান্তি তৈরি হচ্ছে ঠিক আছে আমার ওই তথ্যের পর অর্থাৎ বিশ তারিখের পর যে আমি যে বিশ তারিখে আমি যে তথ্য দিয়েছি এরপর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা নিউজ করেছে সেই নিউজে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কিন্তু বলেছে যে ফোর সাবজেক্টের নম্বর এবং ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ যোগ হবে এবং সেটিও কিন্তু আমি তোমাদের দেখিয়েছি আজকেও কিছু অংশ দেখাই ওই রিপোর্টটা তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে এসএসসির ফলের পঁচাত্তর এবং জেএসসির পঁচিশ শতাংশের গড় নিয়ে এইচএসসির ফল তৈরি করা হচ্ছে সেখানে এসএসসির ব্যবহারিক পরীক্ষার নম্বরও দেয়া হবে এসএসসিতে বিজ্ঞান বিভাগে ছিলেন কিন্তু এইচএসসিতে মানবিক বা বাণিজ্যে এমন শিক্ষার্থীদের ফল তৈরি হচ্ছে এসএসসির সাথে যে বিষয়ের মিল ছিল সেখান থেকে নম্বর নিয়ে আর যে বিষয়গুলোর মিল নেই সেগুলোর নম্বর কিভাবে দেয়া হবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই নিউজটি নিশ্চয়ই তোমরা দেখলা নিউজের কিছু খণ্ডিত অংশ আমি দেখালাম তো সব মিলিয়ে আসলে এই ফোর সাবজেক্ট এবং ব্যবহারিক পরীক্ষার নম্বর আমি গত চার তারিখ এবং গত বিশ তারিখে দুটা যে খবর আমি তোমাদের জানিয়েছিলাম আমি দুইটা খবরেরই আমি লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং কমেন্ট বক্সে দেয়া দেওয়া আছে ফেসবুকের ক্ষেত্রে আপনারা চাইলে বা যে কেউ চাইলে ওই দুটো খবর আপনারা দেখে নিতে পারেন প্রথম খবরটা চার তারিখে জানিয়েছিলাম যে এই ধরনের প্রস্তাব দিয়েছে দ্বিতীয় খবরটা বিশ তারিখে করেছিলাম ফলো যে এই খবরটি আসলে শেষ পর্যন্ত অনুমোদন পাচ্ছে না সে শিক্ষার্থীদের চিন্তার কিছু নেই দুটো খবরই আমি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমি দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন পরের খবরটি যেটি সেটি এটিএন বাংলার ওই একই নিউজে বলা হয়েছে যে আগামী একত্রিশে ডিসেম্বর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে বিষয়টি কি সত্য এখন পর্যন্ত বিষয়টি সত্য নয় এইটা একদমই মিথ্যা খবর কারণ সত্য নয় কেন কারণ সত্য নয় এই এই কারণে ওই ওই নিউজটি আমিও দেখেছি এটি বাংলার নিউজটি সেই নিউজটিতে কিন্তু কোথাও কিন্তু নেহাল স্যার বলেননি যে একত্রিশ তারিখে রেজাল্ট প্রকাশিত হবে নেহাল স্যার যেটি বলেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যেহেতু শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে এই ডিসেম্বরের মধ্যেই রেজাল্ট প্রকাশের সে কারণে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে ডিসেম্বরের মধ্যেই যেন রেজাল্ট প্রকাশ প্রকাশিত হয় বা করা যায় তো এটি হচ্ছে নেহাল স্যারের বক্তব্য কিন্তু নেহাল স্যার কিন্তু বলেননি যে একত্রিশে ডিসেম্বর প্রকাশিত হবে ফল এবং গতকালকে কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমও নেহাল স্যারের সঙ্গে যোগাযোগ করেছেন এটিএন বাংলার ওই নিউজ প্রকাশের পর যে আসলেই কি স্যার একত্রিশে ডিসেম্বর রেজাল্ট প্রকাশিত হবে নেহাল স্যার বলেছেন আমি কিন্তু এই কথা বলিনি যে একত্রিশে ডিসেম্বর রেজাল্ট প্রকাশ হবে বিষয়টা কিন্তু এই কাজেই একত্রিশে ডিসেম্বর বা এই ডিসেম্বরের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে কত তারিখে হবে এই ধরনের কোনো ডেট এখনও ফিক্সড হয়নি তবে যে ক্রাইটেরিয়া বা নেহাল স্যার আমাকে যেটি জানিয়েছিলেন এর আগের ইন্টারভিউতে সেটি বলেছেন যে তারা রেজাল্ট প্রকাশের আগেই গণমাধ্যমের সামনে বসতে চান এবং তারা সাংবাদিক সম্মেলন করে রেজাল্ট কোন প্রক্রিয়ায় দেওয়া হবে বিষয়ভিত্তিক রেজাল্ট কিভাবে দেওয়া হবে মান উন্নয়নের ক্ষেত্রে রেজাল্ট কীভাবে দেওয়া হবে যারা যাদের জেএসসি পরীক্ষা যাদের জেএসসি সাবজেক্ট নেই তাদের রেজাল্ট কিভাবে দেওয়া হবে মূল কথা রেজাল্ট কিভাবে দেওয়া হবে এইটার যে নীতিমালা সেটি গণমাধ্যমের সামনে আগে প্রকাশ করবে সংবাদ সম্মেলন করে তারপরে তারা রেজাল্ট প্রকাশের একটা দিনক্ষণ ঠিক করবে মানুষের প্রতিক্রিয়া আসবে যে এই মানুষ কিভাবে দেখছে এই নীতিমালা ঠিক আছে তো এটা হচ্ছে মূল কথা যেহেতু এই সময়টা ডিসেম্বরের শেষ সপ্তাহ কাজেই এই সপ্তাহের মধ্যে আসলে নীতিমালা ফাইনাল হবে কিনা এটি বলা মুশকিল মনে হয় আমার কাছে মনে হয় যেটি ডিসেম্বরের মধ্যে রেজাল্ট আদৌ প্রকাশ করা সম্ভব হবে কি হবে না সেটি নিয়ে এখন আসলে চিন্তার বিষয় কিন্তু ডিসেম্বরের একত্রিশ তারিখে যে রেজাল্ট হবে বিষয়টা এরকম নয় আশা করি বুঝতে পেরেছ আর কোনো ধরনের কোনো উদ্বিগ্ন বা চিন্তার কিছু নেই কারণ শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ড এবং এই নীতিমালা কমিটি বা যারাই এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা বারবার যেটি বলছেন যে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীরা এমন কোনো কাজ এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না কাজেই তোমরা চিন্তার মধ্যে থেকো না উদ্বিগ্ন হয়েও না কারণ আমার কাছে যেটি মনে হচ্ছে যে তোমাদের ফোর সাবজেক্ট এবং ব্যবহারিক পরীক্ষার নম্বর সব সহই রেজাল্ট প্রকাশ হবে কাজেই চিন্তার কিছু নেই আশা করি বুঝতে পেরেছ ভালো থেকো সবাই